ওই তো জঙ্গল বিশ দাও দাও নিচে নামলে হয় খেলা কিন্তু খুব সুন্দর আসছে, ঠিক আছে। গোল প্রায় হয়ে গেছিল, অল্প একটু জন্য গোলটা হলো না, ঠিক আছে। সব আমাদের আমাদের পাড়ার ছেলে পেলেও আছে, আমাদের সাইডের ছেলে পেলেও আছে, ঠিক আছে। অনেক আর সব ছেলেপেলে কিন্তু অনেক, আজকে লোক কম আছে, কিন্তু এর আগে আরো ছেলে পেলে থাকে, ঠিক আছে। আজকে অনেক লোক কম আছে, ঠিক আছে। আর গ্রামের ছেলে পেলে তো এই একটা জিনিস খুব ভালো যে মাঠে মাঠে ফুটবল খেলা। শহরের ছেলে পেলেরা কিন্তু সবসময় ওদের একটা সীমাবদ্ধ জায়গা আছে, সেখানে মাঠ তৈরি করা আছে, পৌরসভার থেকে মাঠ তৈরি করেছে, কিন্তু গ্রামে না এই ফুটবল খেলার মাঠটা কিন্তু খুব কম আছে, ঠিক আছে। গ্রামে ফুটবল খেলার মাঠ আছে ওই স্কুল মাঠে হয়, ঠিক আছে। আর তাছাড়া এমনি পার্সোনাল ভাবে যে সরকারের থেকে মাঠ বানিয়ে দেবে সেরকম মাঠ কিন্তু খুব কম আছে, হয়তো দুই একটা, কিন্তু সবই স্কুল মাঠ, ঠিক আছে। স্কুল মাঠে একটু যে এরিয়াটা থাকে তার মধ্যে সব ছেলেপেলে খেলাধুলো করে, ঠিক আছে। আর তা নাহলে এই মাঠে চলে আসে, ঠিক আছে, মাঠে চলে আসে, যে এরকম ভাবে খেলা হয়। আগে আগে আমরা খেলতাম, কিন্তু আমরা আমাদের এখন কাজকর্মে থাকতে হয় বাইরে, এই জন্য আমরা খেলতে পারি না, ঠিক আছে। তা এই যারা বাড়িতে থাকে বা বাড়ি থেকে কাজকর্ম করে তারা আসে খেলতে, বা ঠিক আছে। কি করবে বল, আউট হয়ে গেছে, ঠিক আছে। খেলা গ্রামের খেলার এই একটা সুন্দর। আর মাঠটা কিন্তু চাষ হয়, ঠিক আছে। ধান চাষ করা, সম্ভবত ধান চাষ করা ছিল, ধানের গর্ত গুলো দেখা আছে, ঠিক আছে। বল বারে বারে, অ্যাকচুয়ালি মাঠটা বেশি, এরিয়াটা বেশি বড় না, ঠিক আছে। অল্প জায়গার মধ্যে খেলছে তো একটু জোরে টোরে মারলেই কিন্তু আউট হয়ে যাচ্ছে বলটা, ঠিক আছে। যদি মাঠটা যদি বড় থাকতো তাহলে আর সমস্যাটা হতো না, ঠিক আছে। তো এইসব ভিডিও, এইসব জিনিস ছেড়ে কেউ কখনো যেতে চায় যে আমি শহরে গিয়ে পড়ে থাকি? কিন্তু যেতে হয়, পেটের দায়, ঠিক আছে, সংসারের ভার, সবকিছু এইসবের উপর নির্ভর করে কিন্তু আমাদের বাইরে গিয়ে পড়ে থাকতে হয়, ঠিক আছে। বা ভবিষ্যতের চিন্তা যে বয়স যখন হয়ে যাবে তখন কি করব, কি খাবো, ঠিক আছে। কারণ গ্রামের মানুষের যার জমি জায়গা আছে তার আছে, ঠিক আছে, সবার তো আর জমি জায়গা নেই। তো যার নেই তাকে তো বাইরেই পড়ে থাকতে হবে, আর যার জমি জায়গা আছে সে তো চাষবাস করে দিব্যি রিল্যাক্সে, চাষবাস করে যা হয় তাতেই তার সবকিছু হয়ে যায়, ঠিক আছে। তো এখানে যাদের নেই তাদের তো গ্রাম ছেড়ে, দেশ ছেড়ে যায় পড়ে থাকতে হয় বাইরে। আর বাইরে থাকা যায় এত একটা কষ্টের ব্যাপার, ঠিক আছে। এইসব জিনিস ছেড়ে, এইসব স্মৃতি, এইসব মানে সব এটি ছেড়ে বাইরে যে পড়ে থাকা, এই যে কত কষ্টের, ঠিক আছে। যারা বাইরে থাকে, যা বাইরে কাটায়, তারাই একমাত্র জানে যে এর এর যে কি কষ্টের জিনিস। গোল প্রায় হবে হবে ভাব, ঠিক আছে, গোলটা প্রায় দিয়েই দিছিল, আর অল্প একটু জন্য হলো না, ঠিক আছে। এই যে যে দাদাটা দেখছেন না, বয়স্ক করে, এই যে একটু বেশি বয়স না কিন্তু, না অল্প বয়সী, টাক পড়ে গেছে। এই দাদা কিন্তু আমাদের সাথেও খেলতো, ঠিক আছে, আমাদের সাথেও ওই দাদা খেলতো, ঠিক আছে। এখন আমরা আর খেলি না, এখন যারা ছোট ছোট তার আমাদের নিচে যারা উঠেছে তাদের সাথে এখন খেলে, কিন্তু এই দাদা এখানেই চাষবাস করে, ঠিক আছে। এই জন্য দাদা সবসময় ছেলে পেলেদের সাথে থাকতে পারে।